পর স্বাগত। আবারও আটক পাঁচ বাংলাদেশি রোহিঙ্গা। ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর রেল স্টেশনে। ইতিমধ্যে ধর্মনগর রেল স্টেশন থেকে পাঁচজনকে পাকড়াও করেছে পুলিশ। জানা যায় যে এর মধ্যে রয়েছে দুজন মহিলা এবং তিনজন পুরুষ। তাদের নাম সফিকুল ইসলাম, বয়স 40, বাড়ি পশুর গনিয়া, এবং অপরজনের নাম মমতাজ আক্তার, বয়স 18, বাড়ি পশুখুলি বাংলাদেশে, এবং রোজিনা বেগম বয়স 35, বাড়ি পশুখালী, এবং মোহাম্মদ রফিদ তার বয়স 27, তার বাড়িও পশুর গড়িয়া এলাকায়। এবং প্রত্যেকেই কিন্তু বাংলাদেশি বলেই জানা গেছে। আরো জানা যায় যে তারা 2000 টাকা করে মাথা পিছু পারাপার করতে দালালদের টাকা দিয়েছে। দালালরা তাদেরকে রাতের অন্ধকারে বাংলাদেশের আমতলি নামক জায়গা দিয়ে তার কাটার বেড়া পার করিয়ে দিয়েছে। তারা কোনো সীমান্ত সুরক্ষা বাহিনীকে দেখতে পায়নি এবং সেখান থেকে আগরতলা রেল স্টেশনে চলে আসে। এই বাজারের মধ্যে মোহাম্মদ রফিক সে বেঙ্গালোর কাজ করতে বিগত কয়েক বছর ধরেই আসা যাওয়া চলছে এবং সে আরো বাংলাদেশি নাগরিককে নিয়ে গেছে বেঙ্গালুরুতে কাজের উদ্দেশ্যে, এবং এই লক্ষ্যেই আরো চারজনকে নিয়ে রওনা দিয়েছিল বেঙ্গালুরে কাজের উদ্দেশ্যে। এমনটাই কিন্তু জানা গেছে পাঁচ রোহিঙ্গাদের থেকে। মূলত আমরা বলতে পারি প্রতিদিন বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশের রোহিঙ্গাদের আটক করা হচ্ছে, এবং সেই জায়গায় বিএসএফ এর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে যে বিএসএফ টহলদারি থাকার পরও কিভাবে বাংলাদেশিরা প্রতিনিয়ত রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে রাজ্যে প্রবেশ করছে। বিশেষ করে দেহ ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন পাচার অভিযান চলছে রাজ্যকে করিডোর বানিয়ে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে আমরা একবার শুনবো। আজ সকালে সকাল প্রায় অনুমানিক 7টার সময় আমাদের সিকিউরিটি কন্ট্রোল থেকে আমরা ইনফরমেশন এবং ফটো পেয়ে থাকি যে ট্রেন নাম্বার হামসভা বেঙ্গালুরু এক্সপ্রেসে পাঁচজন বাংলাদেশি সাসপেক্টেড বাংলাদেশি মানে রান করতেছে কোচ নাম্বার B16-এ। সেই অনুসারে আমি আমাদের অফিসার অ্যান্ড স্টাফ এবং সঙ্গে জিআরপি এবং বিএসএফ সবাইকে নিয়ে ট্রেন আসার সঙ্গে ট্রেন ধর্মনগরে 8টা 8 মিনিটে আসে। আসার সঙ্গে সঙ্গে আমরা ওখানে ট্রেনে উঠি, ট্রেনে উঠে সার্চ করি, সার্চ করে সাসপেক্টেড পাঁচজনকে আমরা পাই এবং সন্ধানমূলকভাবে তাদেরকে এখানে নামিয়ে তাকে ডিটেন করি, ডিটেন করে রাখা হয় এবং প্রিলিমিনারি ইন্টারগেশনে ওরা ধরা পড়েছে দেখি ওরা বাংলাদেশে ডেকে এসেছে। কিন্তু কজন মানে পুরুষ কজন আর? তিনজন পুরুষ ছিল, দুইজন মহিলা। আপনারা পুলিশ আধিকারিকের বক্তব্য শুনলেন। মূলত এই পাঁচজনের মধ্যে মোহাম্মদ রফিক সে বেঙ্গালুরুতে কাজ করে বিগত কয়েক বছর ধরে, এবং সে আরো বাংলাদেশি নাগরিককে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই বেঙ্গালুরুর দিকে রওনা হচ্ছিল, এবং সে সময় ধর্মনগর রেল স্টেশন থেকে হামসাফার এক্সপ্রেসে এই পাঁচজনকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয়েছে। রীতিমত কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এই পুরো যে গ্যাংটা রয়েছে বা যে চক্রটা রয়েছে, সেই চক্রের মধ্যে একজনের নাম উঠে এসেছে মোহাম্মদ রফিক, যে এই ঘটনাটি সংঘটিত করছে। বাংলাদেশ থেকে নাগরিকদের এনে বেঙ্গালুরুতে পাঠানোর কাজ করছে রফিক, এবং এই পুরো ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রফিকের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার। এই মুহূর্তে নিয়ে নিশ্চিত বিজ্ঞাপন বিরতি রয়েছে, আরো অন্যান্য সংবাদ সাথে থাকুন।